ছাড়ে আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না দিয়ে রূপকথা তোমাকে শোনা। দেখতে পাচ্ছ সকালবেলা এরকম গরম লিকার চা দিয়ে আজকে সকালটা শুরু করছি। তো আমরা এতক্ষণ চাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর এইখানটা দেখতে পাচ্ছ লিসা এতক্ষণ করছিল ভয়েস ওভার বসে বসে। হ্যাঁ, ভয়েস ওভার কমপ্লিট হলো, আর ভয়েস ওভারের জন্য যে এই প্রোডাক্টটা নিয়েছি এটা কিন্তু আমাদের সত্যি খুব কাজের জিনিস। মানে আমি প্রথম ওর সাথে একটু ঝামেলা করছিলাম যে কি দরকার ছিল, এমনি তো কথা বলতে হতো, কিন্তু এখন এটা নয়েজ রিমুভ হয়, নয়েজ রিমুভ হয়, আর এটা সত্যি খুব কাজের, মানে রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো। ঠিক আছে, তো চলো এখন আজকে কি রান্না হবে? রান্না এখন করব, আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ আজকে আবার মেশো আসছে, তো একটু ভাবছি আনতে যাব। তো এখন রান্না করব, বাড়িতে একটু চিকেন ছিল আর ভাবছি যে মিক্সড একটা ভেজ যে ভাজা করব এই গাজরটা যদি দিয়ে আলু দিয়ে, হবে তো নাকি? চলো চলো কি রান্না হচ্ছে একবার দেখি। এইখানটা রান্না রেখে কি করছে দেখো, মাংস রান্না হচ্ছে এইখানটাই, এইখানটাই দেখছে সিরিয়াল, কি অবস্থা, এইখানটা ভাত মনে হয়ে গেছে আর এইখানটা রান্না। রান্না কতক্ষণ লাগবে? তো এইখানটাই লাকির জন্য মাংস যাচ্ছে, কি বলতো, মানে আমার একটু মানে শরীরটা খারাপ আর ডাক্তার সবকিছু বলেছে ঠান্ডা খেতে, আর আমার পছন্দ হচ্ছে গরম খাবার, কি বলবো এরকম যদি গরম গরম খাবার। তো চলো একটু ঠান্ডা হোক তারপর খেয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে, আর ওকে নিয়ে আমার আবার যেতে হবে কলসুর মোড়ে। তো এখন বাজে 10টা আর আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেহেতু ওর পেটটা খারাপ ওই জন্য আমরা দুজনেই একটু ভাত খেয়ে নিয়েছি অল্প করে, আর ও এখন গিয়েছে একটু মাঠের দিকে দেখতে, ওর রোজকারের কাজ এটা। তো এখন আমি একটু কলসুর মোড় যাবো, ভেবেছিলাম ওর সাথেই যাবো কিন্তু ওকে নিয়ে যেতে বারণ করলাম কারণ আমার আরও অনেক দরকার আছে, তো ওর শরীর খারাপ অবস্থায় রোদে ঘুরবে, ওই জন্য বললাম তুমি বাড়ি থাকো আমি ঘুরে আসছি। তো চলো এখন আমি একটু কলসুর মোড় যাবো, বাড়ি এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তুই ওর মধ্যে কি করছিস? হোটেল লোকানোর জায়গা, কি অবস্থা দেখো, তুমি আসবে ওখানে কিছু করার কিছু নেই তো, ওখানে খেলার জন্য না তো, ওটা বাইরে এসো, বাইরে এসো, বাইরে এসো, তোমার স্নান করা হয়ে গেছে, বাইরে এসো। আজকে স্কুল ছুটি ও বদমাই শুরু করে দিয়েছে, আজকে শিবরাত্রির ছুটি, মানে অফিশিয়ালি আজকে ছুটি না কিন্তু কিছু কিছু স্কুলে ছুটি দিয়েছে। ওই বাড়ি থেকে এনেছে ও, কিন্তু দুপুর বেলা রান্না করেনি ওই বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ির রান্না, তাই তো দুপুরে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ঘুমের থেকে এইমাত্র লিসা আমাকে ডেকে তুললো, মানে ওর বিকাল হলে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতেই হবে, মানে প্রতিদিন বাইরে বেরোতে হবে এটা হচ্ছে মেন কথা, তাই এখন যে কোনো একটা কাজ বার করেছে যে এখন হাওড়াতে যেতে হবে, আমাদের ফ্রিজের একটা কাগজে মানে সই টই করাতে হবে সেগুলোই, আর তার সঙ্গে আরো কিছু কেনাকাটা, আমাকে খুঁজে পাবে না দেখবে। এইটা পিঙ্ক, এইটা পিঙ্ক, এইটা রেড,
তখন নিয়েছিলাম একটু লাইট কালার, এই যে এইটা পছন্দ হয়েছে এটা নিচ্ছি, একটা রেড নেবো আর এইটা নিচ্ছি, সব আমার জন্য না, একটা আমার জন্য, মায়ের জন্য দুটো। আমি ভাবছি পার্পেলি দুটো নিয়ে নেবো, মাদের একটা দিয়ে দেবো, আমি একটা নিয়ে নেবো, পার্পেলি দুটো নিয়ে নেবো, এটা আমার জন্য, এটা মার জন্য। আর এইগুলো কত, ছোট সাইজ গুলো 10 টাকা কম, 10 টাকা কম, তিনটে নিচ্ছি তাও কম হবে না, কম করেই তো দিলাম, বলছে কম করেই না দিলাম, নোয়া হয়ে গেছে তিন দুগিনো, চলো না বেশি, চলো কেনা হয়ে গেছে, ধরো ফাইনালি এখান থেকে বেড কভারটা নেওয়া হয়ে গেছে, এখান থেকে নিয়েছি রাধা কৃষ্ণ বাসলাই থেকে। আর এখন আমরা কোথায় যাব, এখন যাব হচ্ছে বিশালে, ও বিশালে যেতে হবে, মানে টেবিল কিনেছি, টেবিলের উপর একটা ম্যাট লাগবে, তাই তো? হ্যাঁ ম্যাট লাগবে, তোমার খিদে পেতে বলছে, চলো ওই দোকানটাতে টক দই খেয়ে আসি, চলো ভেতর যাই নাকি, চলো এসো, খুঁজে পাচ্ছ না, এগুলো এগুলো তো একটু শক্ত শক্ত মনে হচ্ছে, কিন্তু ও বলছে খুব নোংরা, এটা যেহেতু টেবিলের উপর রাখবো ওই ফোন টোন রেখে কাজ করার জন্য, তো চলো এটা এটা ডান, এটা ডান, একই ফ্লেভার নিয়ে নিচ্ছি দুটো, 49 টাকা, চলো ওইটার প্রাইস কি আছে তাই জিজ্ঞেস করছি, চলো 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 চলো, এখন অনেক জায়গায় যেতে হবে, তো লিসা নি ওখানে বিল করছে, আর আমি এইখানটা একেবারে বাইকটা আগে বার করে নিচ্ছি, নিচেই বাইকটা ছিল, কথা বলতে এই প্রতিভা থেকে এখন টক দই খেলাম, আর টক দইটা এত সুন্দর খেতে, না খেলে তো আমি বুঝতেই পারবে না, আর এ খেয়েছে চাউমিন সিঙ্গাড়া, টাকাটা রাখো টাকাটা রাখো, তো আমি টক দই খেয়েছি, আমার লাইফে সেরা টক দই খেয়েছি, আর এটা হচ্ছে প্রতিভা মিষ্টান্ন ভাণ্ডার, ঠিক ওইখানটায় বিশাল, আর বিশালের ঠিক অপোজিটে, তো এখন আমরা ট্রেনসের সামনে আছি, আর এখন ট্রেনসে ঢুকবো, দেখো কালারটা ভালো লাগছে আমার, এখানে আসলে একটা না একটা নিতে ইচ্ছেই করে, ও আমার তো খুব ভালো লাগে, কিন্তু এক্ষুনি যেহেতু টাকা নেই তাই এটা নেব না, ঠিক আছে, তো নেওয়া হলো, আর কিছু নেবে না, এবার নিচে গিয়ে তুমি যদি আমাকে কিছু দাও, এখনো আমাদের যেতে হবে ফ্রিজের সেই বিলটা কাজ মেটাতে হবে, তাই তো, স্ট্যাম্প মারতে হবে, স্ট্যাম্প স্ট্যাম্প, তো চলো এখানকার কাজটা মিটে গেছে, দুটোই ভালো লাগবে, কিন্তু এইটা বেশি ভালো লাগছে, এদিকে এসে এদিকে এসে, তো ফাইনালি এতক্ষণ ধরে এর মধ্যে ছিলাম, এখন কেনাকাটা হলো, ও ফ্রিজের দোকানে, ফ্রিজের দোকানে একটা স্ট্যাম্প মারতে হবে বিলে, চলো 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 চলো, দেখো এখানে দেখো কিনে, প্যানাসোনিক পছন্দ না, এলজি পছন্দ, তাই তো, তো আজকে যে কাজের জন্য এসে সেটা তো মিটলো না, আমি তো তোমাকে বললাম সবগুলো নিতে, আবার আসতে হবে, চলো এখন যাবো বাড়িতে, দেন চলো চলো চলো, তো এইখান থেকে এসে দেখো এইখানটায় বসে পড়েছে, দেখো আমি ওই বাড়ি গিয়েছিলাম, মানে বাড়ি এসে আর ও কোথায় ছিল আমি জানি না, তুমি কখন বাড়ি এসেছো, আমি মাত্র বাড়ি এলাম, তো
তো ওখানে গিয়ে এতক্ষণ এত আড্ডা মেরেছি যে মানে ক্লান্ত হয়ে গেছি, আর সব জামা কাপড় ওদের গুলো ওদের দিয়ে এসছে, আমাদের গুলো বাড়ি নিয়ে এসছে। আর যেটা আমার সব থেকে, এই দুটো জামা তো হয়েছে, আমার সব থেকে রাগ হচ্ছে মারা আমাকে দিয়েছে লাল বেল্ট কোটটা, আর ভালো কালার তো নিয়ে নিয়েছে, আমি কালকে ফেরত দিয়ে ওই আবার চেঞ্জ করে পিঙ্ক কালার নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আর কি কি নিয়েছো? আর এই যে আমার জামা, তোমার জামা, তোমার জামাটা দেখো, তাই সবাই বলছে ব্ল্যাক ছাড়া কি তোমার জীবনে আর কিছু নেই, পরে বছর ব্ল্যাক। আচ্ছা আর এই টেবিলের ম্যাটটা কোথায়? আর আর কিনেছি আমি দেখাচ্ছি, আর এই বিস্কিট কিনেছিলাম দুটো, যার মধ্যে একটা দিদি নিয়েছে, মানে আমি দিয়ে দিয়েছি। আর এই যে টেবিল ম্যাট কিনেছি একটা, এটা যেটা এখন আমি ট্রাই করব। এখানে কি অবস্থা এখানটা তোমার জন্য? এই অবস্থা, আমি সব সময় গুছিয়ে রাখি, সুন্দর এইখানটাই দেওয়া আছে। কারণ হচ্ছে আমরা হচ্ছে মোবাইল টোবাইল ওখানে রাখি, তো তো টেবিলের উপর রাখলে দাগ দাগ হয়ে যাবে, দাগ হয়ে যাওয়ার ভয়ে আমরা কিন্তু একটা দাগ হয়ে যাবে মোটেই টেবিলে দাগ হয়ে যাওয়ার ভয় না, এটা কিন্তু ভেবো। হ্যাঁ মোবাইলে দাগ হয়ে যাবে, যার জন্য এটা একটা ম্যাট নেওয়া হয়েছে। এই তো সুন্দর হয়েছে, এখানেই থাক, পরে আমি স্টিকারটা তুলবো। আর আর কিছু নিয়েছিলাম? হ্যাঁ আরেকটা এটা নিয়েছিলাম, হুক, ওই যে চাবি টাবি ঝোলানোর জন্য। ঠিক আছে, ভালো না খুব একটা এখন, বুঝতে পারছি। তো চলো দেখি এখন ওটা দেখি লাগাই। হ্যাঁ এটা লাগাবো, এটা খুলে দিলে লাগানো যাবে না, রং উঠে যাবে, মাথার সাথে রং উঠে আসবে, বাইরে লাগাতে হবে। ঠিক আছে দেখছি, তুই মারতে পারবে? হ্যাঁ উপরে না নিচে, নিচে নিচে কর্নারটাই একদম কর্নারে, কর্নার করে মারো, কর্নার হয়েছে। ঠিক আছে, তো এইখানটাই মানে চাবি টাবি গুলো, বাইকের চাবি টাবি গুলো এইখানটাই রাখবো একটা, আর একটা বাইরে, একটা বাইরে এনা চাবি আছে, এই যে আছে, এই তো সুন্দর হয়েছে। তো এইখানটাই থাকবে চাবি টাবি গুলো। এটা আবার কোথায় মারবে? তো এটা এখানে একটা মারবো। কেন, এখানে কি হবে? বাইরের সব চাবি রাখার জন্য? দেখে মারো, দেখে সোজা করে মারো, ব্যাকা হচ্ছে কিন্তু, হয়েছে, ধরেছে ওতে, সুন্দর হয়েছে। তো এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, দেন এখন কিন্তু অলমোস্ট 10:30 বাজতে যায়, তো আমাদের এখন করতে হবে রাত্রে, আমাদের না আমার আমার হয়ে গেছে শুধু, তো এখন করব রাত্রে ডিনার, ডিনারটা করে নিই তারপর ভিডিওটা এন্ড করছি। সো গাইস এই মাত্র রাতের ডিনার কমপ্লিট করলাম, দেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে এখনই গিয়ে একটা ছোট্ট লাইক করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার একজন ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে, লাভ ইউ গাইস, গুড নাইট।